তারপর আমরা পাচ্ছি ইয়মুডাগম সন্ধি। কি সন্ধি? ইয়মুট আগম। ইয়মুট মানে কি? ইয়মুট মানে হচ্ছে এই দিন। ইয়মুট কে ভাঙলে ইয়ম উঠ, তাহলে ইয়ম মানে হচ্ছে প্রত্যাহার। মা মূর্ধন্য ন দন্ত্য ন, তিনটে বর্ণ হয় এই সন্ধিতে। এটা কোন সূত্রের দ্বারা হয়? তার জন্য সূত্রটা বলে দেওয়া হয়েছে, গমো হ্রস্বাদচি গমুট নিত্যম, গমো হ্রস্বাদচি গমুট নিত্যম। এই সূত্রের মানে তাৎপর্যটা কি? এই সূত্রের তাৎপর্যটা হচ্ছে যে এই ভেঙে একদম দেখানো আছে। সব থেকে সংক্ষেপে যদি বলা হয় যে হ্রস্ব স্বরবর্ণ যদি থাকে, তারপরে যদি উমা অথবা মূর্ধন্য ন অথবা দন্ত্য ন যদি থাকে, তারপরে যদি আবার স্বরবর্ণ থাকে, তাহলে উমা থাকলে তার আরো তার সঙ্গে আরো একটা উমার যোগ হবে, মূর্ধন্য ন থাকলে তার জায়গায় আরো একটা মূর্ধন্য নয়ের যোগ হবে, দন্ত্য ন থাকলে তার তার পাশে আরো একটা দন্ত্য নয়ের যোগ হবে। এখানে দেখানো হচ্ছে, দেখো 1 নম্বর নিয়মে এটা তিনটের জন্য তিনটে এ বি সি করে দেওয়া হয়েছে, উমার জন্য একটা, মূর্ধন্য নয়ের জন্য একটা, আর দন্ত্য নয়ের জন্য একটা। এখানে কি আসছে? বলা হচ্ছে অচ হ্রস্ব হবে, একটা কি দেখছে হ্রস্ব, তার মানে যে কোনো হ্রস্ব স্বরবর্ণই থাকতে হবে, তারপরে যদি কি থাকে উমা থাকে, তারপরে যদি আবার স্বরবর্ণ থাকে, তাহলে সেখানে এই যে উমা আছে সেই উমার পরে আর একটা উমা হয়ে যায়। দেখো সমান দিয়ে কি আছে, অচ হ্রস্ব, তারপরে উমা, তারপরে আবার একটা কি আসছে বোল্ড করে উমা আসছে, যদি পরে কি থাকে স্বরবর্ণ থাকে। উদাহরণ কি দেওয়া হচ্ছে, প্রত্যং যুক্ত আত্মা, প্রত্যং যুক্ত আত্মা, এখানে কি দেখো উমা আছে, এই উমা যে আছে এই উমাটা স্বরবর্ণের পরে পড়ে না, পড়ে না, প্রত্যং এখানে অন্তঃস্থ জয়ের পরে অ আছে, এবং এই যে অটা এই অ হচ্ছে হ্রস্ব স্বরবর্ণ, তারপরে কি আছে উমা আছে, তারপরে আবার স্বরবর্ণ আছে আ, পরেরটা হ্রস্ব, তবে এরকম নয়, প্রথমে তার মানে প্রথমে হ্রস্ব স্বরবর্ণ, তারপরে উমা, তারপরে যদি আবার স্বরবর্ণ থাকে এই উমার সঙ্গে আরো একটা উমা যোগ হয়ে যায়, তাহলে প্রত্যং পরে আবার আত্মা আছে, তাহলে এখানে যদি উমার যোগ হয়ে যায় তাহলে প্রত্যং আত্মা, এই যেখানে উমায় উমায় যোগ হয়ে আকার হয়ে যাবে, এই যেখানে প্রত্যং আত্মা। তাহলে কি উদাহরণ দেখা যাচ্ছে, উদং যুক্ত ইহা, উদং এখানে উমা আছে, তারপর ই আছে, এখানে দেখো উদমের যে দ আছে এই দয়ের যে অ সেটা হচ্ছে হ্রস্ব, তারপরে উমা আছে, তারপরে আবার ই স্বরবর্ণ আছে, তাই এই উমার পরে আরেকটা উমা হয়ে যাবে, তাহলে উদং ইহ, দুটো উমা হয়ে যাবে, উদং ইহ। একই নিয়ম, যদি হ্রস্ব স্বরবর্ণের পরে মূর্ধন্য ন থাকে, তারপর যদি আবার স্বরবর্ণ থাকে, সেটা হ্রস্ব দীর্ঘ কোনো বালাই নেই, যে কোনো স্বরবর্ণ থাকলেই হবে, তাহলে সেখানেও এই মূর্ধন্য নয়ের পরে আরো একটা মূর্ধন্য ন হবে। উদাহরণ কি দেওয়া হচ্ছে, সুগণ যুক্ত ঈষা, সুগণ যুক্ত ঈষা, এখানে দেখো গয়ের পরে কি আছে হ্রস্ব স্বরবর্ণ, সুগণ, গয়ের পরে অ আছে হ্রস্ব, তারপরে মূর্ধন্য ন, তারপরে দীর্ঘ ইকার স্বরবর্ণ আছে, তাই মূর্ধন্য নয়ের সঙ্গে আর একটা যোগ হয়ে গেলে সুগণ নিশ, এখানে দেখো দুটো মূর্ধন্য ন করাছে। 3 নম্বর নিয়ম, উমার দেখানো হলো, মূর্ধন্য নয়ের দেখানো দন্ত্য ন, তা আবার হ্রস্ব স্বরবর্ণের পরে যদি দন্ত্য ন থাকে, তারপর যদি আবার স্বরবর্ণ থাকে, তাহলে দন্ত্য ন এর পরে আরো একটা দন্ত্য ন হয়ে যাবে, তাহলে দুটো দন্ত্য ন হয়ে যাবে। কি উদাহরণ দেওয়া হচ্ছে, গচ্ছন যুক্ত অস্থি, এখানে দেখ গচ্ছনে যে ছয়ের পরে কে অ আছে হ্রস্ব, তারপরে দেখো দন্ত্য ন আছে, তারপরে আবার অস্থির স্বরবর্ণ আছে অ, তাই এখানে দন্ত্য নের পরে আর একটা দন্ত্য ন, গচ্ছন অস্থি, দুটো দন্ত্য ন হয়ে যাবে, তাই রূপ হয়ে গেছে গচ্ছন অস্থি। তসমিন যুক্ত ইতি, এখানে যদি আমরা ভালো করে তসমিন, এখানে দন্ত সময় হস্য ইকার আছে, তাহলে হস্য, তার দন্তন্য, তারপরে আবার স্বরবর্ণ, দন্তন্য দুটো দন্তন্য, তসমিন নীতি, তার মানে এখানে কি বললাম, হ্রস্ব স্বরবর্ণের পরে হলেই তবেই হবে, না হলে কিন্তু হবে না। একটা আমি উদাহরণ নিয়ে নেব, উদাহরণটা হচ্ছে রামান, উদাহরণ নিচ্ছি রামান অপশ্যত, ভালো করে খেয়াল করে দেখো রামান অপশ্যত, এই যে এখানে আছে, এখানে যে দন্ত্য আছে, এরপরে কি দন্ত্য হবে? এখানে হবে না। কেন হবে না? তার কারণ এই যে দন্ত্যের আগের যে স্বরবর্ণ, সেই স্বরবর্ণ দেখো দীর্ঘ ইকার, দীর্ঘ আকার আছে,
রামান দীর্ঘ আছে, তারপরে দন্ত্য ন আছে, তারপরে স্বরবর্ণ তো আছে, কিন্তু এখানে দীর্ঘের পরে দন্ত্য ন আছে বলে এখানে কি দন্ত্য ন হবে না। তাই এখানে যদি যোগ করা হয় তাহলে এখানে আমার যেমন আছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে এখানে, কিন্তু রামান ন পশ্চাৎ এরম কিন্তু রূপ হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এখানে দীর্ঘের পরে দন্ত্য ন আছে, এখানে কি কন্ডিশন সবগুলো কি যে হ্রস্যের পরে, তাহলে হ্রস্ব স্বরবর্ণের পরে যদি উমা থাকে তারপরে যদি আবার স্বরবর্ণ থাকে তাহলে উমার সঙ্গে আর একটা উমার যোগ হয়ে যায়। তারপরে হ্রস্ব স্বরবর্ণের পরে যদি মূর্ধন্য ন থাকে তারপর যদি আবার স্বরবর্ণ থাকে তাহলে মূর্ধন্য নয়ের পরে আর একটা মূর্ধন্য ন হয়ে যায়। তারপরে হ্রস্ব স্বরবর্ণের পরে যদি কি থাকে দন্ত্য ন থাকে তাহলে সেই দন্ত্য নয়ের পরে আর একটা দন্ত্য নয়ের যোগ হয়ে যায়। উদাহরণ দেখলাম, প্রত্যং আত্মা সুগণ নিশাহা গচ্ছন্নাস্তি, একটা জায়গা দেখলাম যেখানে হ্রস্যের পরে নাই সেখানে কি হলো না, সেখানে আমরা দেখতে পেলাম যে সেখানে কিন্তু আমার যে দিত্য হলো না, মানে দন্তনের পরে আর একটা দন্তন হলো না, তার কারণ এখানে দীর্ঘের পরে আছে বলে। তাই এটা সবসময় খেয়াল রাখতে হবে, আগে হ্রস্য থাকতে হবে, তারপরে উমা থাকলে, তারপরে স্বরবর্ণ থাকলে তবেই আর একটা উমা হবে। হ্রস্ব স্বরবর্ণের পরে মূর্ধন্য থাকলে, তারপরে স্বরবর্ণ থাকলে তবেই একটা মূর্ধন্য আরো একটা হবে, যদি দীর্ঘের পরে থাকে তাহলে হবে না। তেমনি হ্রস্ব স্বরবর্ণের পরে যদি দন্ত্য ন থাকে তারপরে যদি আবার স্বরবর্ণ থাকে তবেই দন্ত্যের জায়গায় দন্ত্যের পাশে আর একটা দন্ত্য ন হবে, না হলে কিন্তু হবে। ঠিক আছে।